সালটা 1921, 17ই নভেম্বর। সেদিন কলকাতায় আসবেন ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস, আর সে কারণেই সারা কলকাতা জুড়ে প্রায় কারফিউ। গাড়ি চলছে না, বাজার খোলা নেই, দোকান খোলা নেই, এমনকি ওষুধের দোকান পর্যন্তও বন্ধ, প্রায় হরতাল বলতে পারেন। এই অবস্থায় হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে প্রচুর মানুষ আটকে গেলেন। তারা সবাই দাঁড়িয়ে রয়েছেন প্ল্যাটফর্মে, আর সেখান থেকে কি করে বাড়ি ফিরবেন কেউ জানে না। হঠাৎ করে দেখা গেল হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই একটি প্রাইভেট কার যাত্রী তুলছে। অনেকেই দৌড়ে গেলেন, কিন্তু ভেতর থেকে গুরুগম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, প্রথমে মহিলা এবং শিশুরা। সেই ট্যাক্সি আবার ফিরে এলো প্ল্যাটফর্মে এবং আবার সেখান থেকে যাত্রী তুলে আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিল। কিন্তু কে এই ট্যাক্সিওয়ালা? ট্যাক্সির ওপরে লেখা অন ন্যাশনাল সার্ভিস, অর্থাৎ জাতীয় সেবায়। যাই হোক, সারাদিন ধরে হাওড়া স্টেশন থেকে কলকাতায় যাত্রী নিয়ে এলো সেই একটিমাত্রই ট্যাক্সি। রাস্তায় অন্য কোনো গাড়িকেই দেখা গেল না। কিন্তু কে ছিলেন সেই ট্যাক্সি ড্রাইভার? আর কেউ না, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। artbangla.com-এর মহাফেজখানায় এরকম আরও নানান গল্প রয়েছে, যা প্রত্যেক দিন আমরা হাজির করব আপনাদের সামনে। তাই যে প্ল্যাটফর্মে আপনারা এই ভিডিও দেখছেন, মানে যদি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকের পেজটি লাইক করুন, ফলো করুন। যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন। যদি ডেলি হান্টে দেখেন তাহলে ডেলি হান্টেও আমাদেরকে সাবস্ক্রাইব করুন। যদি ইনস্টাগ্রামে দেখেন তাহলে ফলো করুন।